অদৃশ্য ভাইরাস করোনার কারণে পাল্টে গেছে গোটা বিশ্ব। শুধু বাংলাদেশেই সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা পৌনে 3 লাখ, মারা গেছেন 3,500-এরও বেশি মানুষ। এই যখন অবস্থা, তখন শনিবার শোক দিবসের একটি আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বললেন, করোনা এমনিতেই চলে যাবে বাংলাদেশ থেকে। ইতিমধ্যেই বাংলাদেশের যে কোভিড আক্রান্ত সংখ্যা আপনারা জানেন কমে গেছে, মৃত্যুর হার কমে গেছে, সুস্থতা বেড়ে গেছে, এটা একটা বিরাট অর্জন। ভ্যাকসিন বেশি যদি দেরিও লাগে, আমার কাছে মনে হয় যে হয়তোবা বেশি দিন লাগবে না বাংলাদেশ থেকে কোভিড চলে যাবে। মন্ত্রী যখন এমন কথা বলছিলেন, তার কিছুক্ষণ আগে অধিদপ্তরের তথ্য হলো শনিবারই মারা গেছেন 34 জন। আমি মনে করি একটা বিরাট অর্জন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি অর্জন। আজকে 4-5 হাজার ডাক্তার টেলিমেডিসিনে কাজ করেন, সে কারণেই আজকে হাসপাতালে মন্ত্রী আরো বলেছেন, দেশে স্বাস্থ্যখাত এতটাই উন্নতি করেছে যে মানুষকে আর হাসপাতালে যেতে হয় না। হাসপাতালে 70% বেড খালি, ওই রাস্তায় কেউ পড়ে রয় নাই, হাসপাতালের বাইরে কেউ বিনা চিকিৎসা পড়ে রয় নাই। আজকে স্বাস্থ্য বিভাগের এই সফলতার কারণে আজকে ইকোনমি এগিয়ে যাচ্ছে, মানুষের সাহসের সাথে তাদের ফ্যাক্টরি খুলেছে, দোকানপাট খুলেছে, তারা বাইরে যেতে সাহস করে, এখন তারা আর ভয় পায় না, জানে যে ভালো চিকিৎসার ব্যবস্থা আছে এবং তাদের এটা জানা আছে। তবে ভ্যাকসিন নাও লাগতে পারে এমন কথা বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ করছে, এটা কমছে, এটা যদি কেউ বলে থাকে, এটা একটা মিস ইনফরমেশন, এটা যাতে কি বিভ্রান্ত করা হচ্ছে, সংক্রমণ যেন আরও বেশি হয়ে আমরা তাড়াতাড়ি হার্ড ইমিউনিটিতে চলে যাই, এরকম একটা কারণেই এরকম বক্তব্য হতে পারে। মৃত্যুহার সম্পর্কে তো আমাদের তথ্যই নেই, তাহলে তথ্যহীন অবস্থায় এরকম একটা আলোচনা যে কম রোগী কমে যাচ্ছে অথবা মৃত্যু কমছে, এটা সঠিক নয়। ভ্যাকসিন লাগবে না, এটাও সঠিক নয়। ভ্যাকসিনের জন্যই আমরা বসে আছি, বিজ্ঞানীরা বসে আছি যে এখন ভ্যাকসিন হলেই একমাত্র আমাদের রক্ষা। করোনা এমনিতেই চলে যাবে, যুক্তিকতার কথা, সায়েন্সের কথা, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। এমনি সেরে যাবে, তার পিছনে কি কি যুক্তি আছে, মানে কোন কোন যুক্তির বলে আমরা বলতে পারি বাংলাদেশ থেকে করোনা এমনি সেরে যাবে, এটার সঙ্গে আমি একমত নই। আমরা যদি কার্যকর ব্যবস্থা না নিই এবং বিশ্বের অন্যান্য দেশে যদি করোনা ভাইরাসটা সংক্রমণ ঘটাতে থাকে, তাহলে বাংলাদেশে ঘটবে না সেটা হতে পারে না, এটা কোনো সায়েন্স না। আমাদের ভেন্টিলেটর, আইসিইউ থেকে শুরু করে ইভেন সামান্য অক্সিজেন সাপ্লাই পর্যন্ত নেই। একটা যথার্থ হাসপাতাল নির্বাচনের ক্ষেত্রে সক্ষমতার পরিচয় দিতে পারেন, যার ফলে রিজেন্টের মতো হাসপাতাল এসছে বা জেকেজির মতো অবস্থা হয়েছে কিংবা নিম্ন সম্পন্ন মাহাত ইত্যাদি হয়েছে। তাহলে কিছুদিন আগেই যদি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এরকম ভঙ্গুর থেকে থাকে, তাহলে রাতারাতি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে এত উন্নত হয়ে গেল, কোন কথাটা তাহলে সত্যি, আগেরটা এখনকার? তারা বলছেন, হাসপাতালে না যাওয়ার কারণটা উল্টো হতে পারে। এই যে মানুষ হাসপাতালে আসছে না, তাহলে এটা স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত, সেই জন্য মানুষ স্বাস্থ্য নিতে আসছে না, এটা কিভাবে মিলছে? নাকি উল্টো, যে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা নাই বলে মানুষ বাসায় থেকে চিকিৎসা নিয়ে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত নিচ্ছে? সুতরাং এই কথাটাও মানে যুক্তির মধ্যে পড়ে না। তাদের মতে, মাত্র কদিন আগেই জেকেজি, রিজেন্ট কিংবা মাস্ক কেলেঙ্কারির এমন নজিরের পর এ ধরনের কথা বেমানান। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।